হ্যালো ভিউয়ার্স আরও একটি নতুন ফেস ভিডিওতে ক্লিক করার জন্য জপ্নঠি যে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড তোমরা সকলে যেন আমি তোমাদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট সহ সমস্ত পরীক্ষার রেজাল্টের আপডেট দিয়ে থাকি তো আমার কথা রাখার জন্য আমি আজও নতুন আরও একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে লোক নিয়োগ করা হবে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কোথায় লোক নিয়োগ করা হবে এবং কি কী শূন্য পদে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং টোটাল কতগুলি শূন্যপদ আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে এবং কিভাবে তুমি ফর্মটি ছাড়বে সমস্ত কিছু এ টু জেড কিন্তু ইনফরমেশন আমি এই ভিডিওটির মাধ্যমে দেবো তার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে দিও তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো আমি এখন আছি কে ডট জিও ডট ইন অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি পৌঁছে যেতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতেই পারছো এখানে কিন্তু রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট ট্রেনিং অপশন আছে তো এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ফোনে নতুন আরও একটি ট্যাব ওপেন হয়ে যাবে তো এখানে সর্বপ্রথম সবার প্রথমে দেখতেই পারছো নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশান ফ্রম দ্য পোস্ট অফ এখানে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে ক্লিক করবে সর্বপ্রথম যেই বটমটা সেখানে ক্লিক করবে এবং ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করা নোটিফিকেশান অনুযায়ী এখানে কি বলেছে সমস্ত বিস্তারিত কিন্তু আলোচনা করব, তো রিক্রুটমেন্টটি উঠে এসছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারও কিন্তু এখানে বলে দিয়েছে কবে পাবলিশড হয়েছে অর্থাৎ কবে নোটিফিকেশানটি দিয়েছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে তো এখানে কোন পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে এখানে কিন্তু কোন পদের জন্য সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিয়েছে তো এখানে বলে দিয়েছে কমিউনিটি অর্গানাইজ অর্গানাইজার আন্ডার ডে এন এল এম যেখানে কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ কিন্তু এখানে আছে থার্টি টু অর্থাৎ বত্রিশটি ইউ ক্ষেত্রে সাতটি ইউ আর এক্স এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে পাঁচটি ইউ তারপর ইউ আর এক্স সার্ভিসম্যানদের জন্য তিনটি ইউ আর পার্সোনাল উইথ ক্ষেত্রে একটি এবং এসসিদের ক্ষেত্রে পাঁচটি এবং এক সিদের এবং এক্সসি এসসিদের এক্স এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে দুটি এখানে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে তোমরা একটু ভিডিওটা পস করে দেখে নিও যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি সিট আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এইচএস পাশ হতে হবে এবং থ্রি থেকে ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ওয়ার্ক উইথ কমিউনিটি অফ সোশ্যাল ডেভেলপমেন্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার সাথে সাথে এখানে তোমাদের কম্পিউটার জানা লাগবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কিন্তু তোমাদের জানতে হবে এই বেই চাকরির তোমাদের মাসিক বেতন কত টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে কিন্তু তোমাদের দেওয়া হবে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল এটা শুধুমাত্র এক বছরের জন্য তোমাকে কিন্তু লোক নিয়োগ করা হবে এখানে বলে দিয়েছে কন্ট্রাক্ট বেসিকে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে তারপরে এবার নিচে দেখে নেবো যে কিভাবে তুমি অ্যাপ্লিকে করবে এবং কি কি ডকুমেন্টস দেবে তো সমস্ত কিছু বলে দিয়েছে তার আগে এজ লিমিট দেখে নেব এজ লিমিট কী বলেছে এজ লিমিট বলে দিয়েছে এখানে চোদ্দো আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী এখানে কিন্তু যথারীতি এজ রিল্যাক্সেশান তোমরা পেয়ে যাবে তারপরে এখানে তোমরা দেখে নেবে যে কি কি তোমরা অ্যাটাচ অর্থাৎ কি কী তোমরা ডকুমেন্টস কিন্তু দিতে হবে সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মাধ্যমিক সার্টিফিকেট এর অ্যাডমিট কার্ড মার্কশিট সমস্ত কিছু সার্টিফিকেট সহ আধার কার্ড এবং সমস্ত কিছু ওই কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের জমা দিতে হবে তো তোমাদের সিলেকশন কি করবে তো তোমাদের সিলেকশন কি করবে সিলেকশন প্রথমে করবে তোমাদের যে ফর্মটি ফিল করবে অর্থাৎ যে ফর্মটি ফিল করবে অফলাইনে ফর্মটি তোমাদের ফিল করতে হবে এই হলো তোমাদের অফলাইনে ফ্ল্যাপ এই হলো নর্মাল ফর্ম জাস্ট নর্মাল ফর্ম যদি তোমাদের কোনো প্রবলেম হয় এই ফর্মটি ফিল আপ করতে তাহলে আমাকে তোমরা ফোন করতে পারো তাহলে আমি তোমাদের এ টু জেড কিন্তু তোমাদের কোনো প্রবলেম হলে তোমাদেরকে বলে দেবো তো এই যে ফর্মটি ফর্মটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে তা কোথায় দিয়ে আসতে হবে এর লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিন্তু সতেরোই আগস্ট এই চলতি মাসের সতেরো তারিখে কোথায় দিয়ে আসতে হবে এই হল এর অ্যাড্রেস তো তোমরা দেখতেই পারছো এই হলো এর অ্যাড্রেস এখানে এই অ্যাড্রেসটা লিখে কিন্তু দিয়ে আসতে হবে তারপরে ডবক্সে বক্সে ওখানে ফেলে আসতে হবে তারপর বলে রাখি যে তোমাদের সিলেকশন কীভাবে হবে প্রথমে যে ফর্মটি দেখালাম সে ফর্মটি ফিল আপ করতে হবে সে ফর্মটি ফিল আপ করার পর ওখানে জমা দেওয়ার পর ওরা প্রথমে কী করবে সমস্ত ফর্মটি কিন্তু ওরা খুঁটে নাটি করে দেখবে যে কার দিনের এক্সপিরিয়েন্স এবং কে কোন কম্পিউটার কেমন জানে তারপরে ওরা কিন্তু মার্কশিটের যে তোমরা মাধ্যমিক এবং বারো ক্লাসের যে মা নাম্বার সে মার্ক এবং নাম্বার ওয়াইজ কিন্তু তাদের তোমাদেরকে ইন্টারভিউতে ডাকবে তারপরে কিন্তু তোমাদের শর্টলিস্টেড করবে অর্থাৎ ইন্টারভিউ ডাকার পর তোমাদের এই তারপর ফুল অ্যান্ড ফাইনাল শর্টলিস্টেড করবে আশা করি বুঝতেই পেরেছো যদি কোনো অসুবিধায় আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং এ কোনো যে কোনো টাইমে আমাকে ফোন করতে পারো আমি কিন্তু তোমাদের সরাসরি ফোন নম্বর দিই কোনো ইউটিউবার কিন্তু সরাসরি ফোন নম্বর দেয় না শুধুমাত্র তোমাদের সুবিধার্থে তোমাদের প্রবলেম সলভ করার জন্য আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে থাকি থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে